কোনোদিনও করে নিয়ে কেউ করে থেকে না বলতে পারবো না, কিন্তু আমার কাছে একটা নতুন রেসিপি। তো সেটা কী রেসিপি হচ্ছে তো প্লিজ দেখো তোমরা। এই রেসিপিটা দেখেই আমি করছি, আমি মোবাইলে দেখেছিলাম, সেটা আমি এটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি নতুন প্রথমবার করছি, দেখো আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি। দেখো আলুটা আগে দিয়ে দিলাম, কী করবো তো দেখতেই পাচ্ছ কী করছি আমি, দেখাবো তোমাদের। এটা আলুটা আমি ভেজে তুলে নিলাম। এই যে একটা হাঁড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে মাংস। তো কি হবে একটুখানি হাঁড়িটাই, বিরিয়ানি বিরিয়ানি তো হবে না। একটা হাঁড়িটাতে মাটি লাগিয়ে নিচ্ছি, মাটি লাগিয়ে নিচ্ছি হাঁড়িটার মধ্যে, মাটি লাগিয়ে নিতে হবে হাঁড়িটাতে। রান্না হবে আমার ছেলে, আর আমার ভাতটা ওরা ঝাল খায় না, ওদের ঝাল খেলা করে দেবে। একই সিস্টেমে রান্নাটা হয়ে যাচ্ছে, ছোটো হাঁড়ি ভাজা হয়ে গেছে। এখানে আছে মাংস, আমি হলু তা লবণ দিয়ে দিয়েছি, মাংসটা ম্যাগনেট করবো আমি। ম্যাগনেট আমি করছি, আমাকে হেল্প করছি আমার বাটনারটা, একটু কথা আবার পাচ্ছ তোমরা, ভালো করে ম্যাগনেট করতে হবে মাংসটাকে। সরষে তেল দিলাম, ভালো করে ম্যাগনেট করতে হবে। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর গোটা রসুন দিয়েছি আমি, দুটো দুটো দিয়েছি, আমরা দুজন খাবো, আমি আর আমার পার্টনার, হারিয়ে যাবো। এখানে আমি টমেটো কেটে রেখেছি, টমেটো ইউজ করবো, দেখা কী আসতে আমি তোমাদের। আমি ম্যাগনেটটা ভালো করে করি, তোমরা আবার ঝাল খান না, এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে আমি বেছে তুলে নিই, আগে তোমাদের মাংসটা আমি তুলে নিলাম, ডাল লঙ্কা ধুয়ে দাও, আমাকে ভালো করে মাখাবো। লঙ্কা ধুয়ে দিলাম, লাল লঙ্কা ধুয়ে কালারটাও করে চিনি দিন। আর এটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কাটা, আমি এটা বেঁধে রেখেছি মিক্সিতে। আমার ছেলেটা একটু বদমাশি করছে, আওয়াজ পাচ্ছে তোমরা? হ্যাঁ, বুঝতে চাই একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি, দাও না সবটা দাও। হ্যাঁ হয়ে গেছে, জিরের গুঁড়া দিলাম একটু, ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি, বেশ করে ম্যাগনেট করছে। এটা এটা একটু ম্যাগনেট করে আমি এটা একটু রেখে দেবো কিছুক্ষণের জন্য, আমি রেখে রেখে দিলাম এটা একটু কিছুক্ষণের জন্য থাকুক। এটা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, চলো ম্যাগিনেট করা থাকবে আমার, কিছু দিব না টক হয়ে যাবে। ঠিক আছে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা, দেখো আমি এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি, ঘাগুটা দিয়ে এটা আমি ঢেকে রেখে দিলাম, ঘাগুটা দিয়ে এটা আমি ঢেকে রেখে দিলাম। এবার আমার ছেলেদের বলেছি এদের জন্য আমি একটু মশলা তুলে রেখেছি, এই যে মশলাটা নিয়ে গেলে ওদের জন্য মাখিয়ে দিলাম। ওটা তো এবার চলে এসেছি, হালকা শুকিয়ে গেছে আমার, এবার চলে এসেছি আমরা মাংসের কাছে। হালকাটাকে তেল দিয়ে দেবো আমি, তেলটা গোটা ছড়িয়ে দিব, এই যে এরকম করে তেলটা গোটা আমি ছড়িয়ে দিলাম। ঠিক আছে এবার দিব আমি মাংসটা, যে ম্যাগনেট করে রেখেছি ঢাকাটা তুলে নিলাম, তুলে নিয়েছি দিব মাংসটা, বিরিয়ানি এটা বিরিয়ানি না। এবার দিয়ে দিচ্ছি আমার তেজপাতাটা, তো তুলে দিচ্ছি দিয়ে দেবো আলু, আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা তো অনেক ছোটো হয়ে গেছে, মাংসটা তো গলবে, রসুনটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ রসুন আলু আমার তো সিদ্ধ হবে। আর এই যে দুই আমি জল রেখেছি, মশলার জলটা আমি ইউজ করবো, বেশি জল দিব না। গরম মশলা তো আমি দিই, গরম মশলাটা আমি দিয়ে দেবো,
এরকম করে ঢেকে দিব, যে মুখটা আছে এরকম করে, মুখটা আছে এরকম করে আমি একটু সিল করে দিচ্ছি, ভাতটা না বের হবে, কিন্তু ভাতের মধ্যেই সিদ্ধ হবে। আমার নতুন পদ্ধতি আজকে আমি করছি, তো প্লিজ তোমরাও করো, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে খেয়ে দেখে, খেয়ে তবে কমেন্ট করবে, যারা করোনি অবশ্যই রেসিপিটা করবে তোমরা, আর অবশ্যই কমেন্ট করবে, তোমরা জানি না নামটা দেবো, আমি নামটা জানি না, ভাবন করলাম মুখটা ভালো করে সিল করে দিলাম, যেন আমার ভাবটা না বেরিয়ে যায়, ঠিক আছে দেখতে পাচ্ছ, আমি সিল করে দিলাম, দেখো ঠিক আছে ওটা সিল তাওয়াটা গরম করে আমি হাঁড়িটা বসিয়েছি, এর মধ্যে মাংস সেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা আমার ভাপে হবে, ভাপের মধ্যেই মাংসটা আমার সেদ্ধ হবে, একটুকু যেন ভাপ বের হবে, যেরকম বিরিয়ানি করি ভাপ বের করতে দিই না, ওরকমই মাংসটা আমার হবে, ঠিক আছে আমরা মাংসটা করে ফিরে আসছি, আমি একটু আবার হাঁড়িটা এরকম করে নাড়িয়ে দিব, আমি তলায় না লেগে যাই না, নাড়িয়ে দিচ্ছি, সিলটা খুব সুন্দর নিচে বের হয়েছে, গন্ধটা খুব সুন্দর দেখিয়েছে, আমি গ্যাসটা একটু লো করে দিলাম, আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি, সেন্ট বেরিয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, মিশে বসিয়েছিলাম না গরম না, আমি মাংসটা নামিয়ে নিয়ে বাড়ছি, চলো মাংসটা আমি এখনো খুলিনি, ভাতটা আমি বেরিয়ে মাংসটা খুলবো, কেমন হয়েছে জানি না এখনো, এবার মাংসের হাড়িটা এই দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মাংস মনে তেলের তেল হয়ে আছে, দেখাচ্ছি আহা দেখো মাংস, এবার আমি আলুটা দেখি, হ্যাঁ আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়েছে, হাড়িটাতেই মাংসটা রাখবো, বের করতে একটু অসুবিধা হচ্ছে আমাকে, আমি মাংস অনেক আছে না, তো বন্ধুরা মাংসটা ঢেলে নিচ্ছি, হাড়িটা একটা আমার অসুবিধা হয়ে যাচ্ছে ঢেলে নিলাম, সিদ্ধ হয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখো কেমন হয়েছে, রসুন এটাও সিদ্ধ হয়েছে, এটা এখন জানি না পার্টনার খাবে, খেয়ে দিচ্ছি আমি কি বলি কেমন হয়েছে মাংসটা, ঠিক আছে চলো আমরা খাবার পাতে ঠিক আছে কেমন হয়েছে বলবে, খাল তো কেমন হয়েছে মাংসটা পাটনার থেকে হয়েছে মাংসটা, হ্যাঁ ধরে বলো শুনতে পাচ্ছে না, ধরো আরে খেয়ে দেখো নিজে খাল দেখাও না একটু মাংসটা রেপে, হ্যাঁ কেমন হয়েছে খুব সুন্দর, তুমি কিরকম করছে অবশ্য ভালো হয়েছে খেতেটা ভালো হয়েছে না, তুমি মাখিয়ে খাও ভাতটা কেমন লাগছে মশলাটা দিয়ে, খাতি দাও ওটা আমাকে শাকটা দিয়ে ভাত খাচ্ছে, খেয়ে দাও শাকটা দিয়ে একটু আমিও এটা দিয়ে টেস্ট করে দিচ্ছি কেমন লাগছে অংশটা, ডাল সেদ্ধ হয়েছে কিন্তু সেন্ট হয়েছে, সেন্ট হয়ে গেছে কারণ হালকা যে মুখটা আমি ঘেঁটে দিয়েছিলাম বিরিয়ানির মতো করে আটা দিয়ে আমি মুখটা সিল করে দিয়েছিলাম না, তার জন্য সেন্টটা মানুষের থেকে যেতাম, কড়াই করতে গিয়ে হাসতে করতে ঢাকাটাকে তুলছি তাদের সেন্টটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য হালকা তো সেন্টটা থেকে গেছে, মশলাটা দিয়ে ভাতটা খাক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, আমি করে থাকি আমার এখন খাওয়া হচ্ছে না, একটু করে থাকি আমি মুখে দেখিস মাছের ঝোলটা কিন্তু লাল লাল হচ্ছে, ভাতটা মাখিয়েছে বেশ সুন্দর লাল হয়েছে কিন্তু
Know that they fly, know that they ride or die. Why do you wanna move like that? Where you wanna go?